পরীক্ষা শুরুর এক ঘন্টার মধ্যে শৌচাগারেও যাওয়া যাবে না এমন নিয়ম আগে ছিল, এবারেও থাকছে। তবে উত্তরপত্র জমা দেওয়ার নিয়মে এবার কড়াকড়ি করছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। তারা জানিয়েছে, 3 ঘন্টার পরীক্ষায় 3.25 ঘন্টার আগে অর্থাৎ 12:45 মিনিটের আগে খাতা জমা দেওয়া যাবে না। শিক্ষা শিবিরের পর্যবেক্ষণ প্রশ্নপত্র বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রুখতেই খাতা জমা দেওয়ার এই কড়াকড়ি। কাল মঙ্গলবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু 10:00, শেষ বেলা 1টায়। সংসদ জানিয়েছে, পরীক্ষার্থীদের প্রথম দিন পরীক্ষা শুরুর অন্তত 1 ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে হবে, অন্যান্য দিন 0.5 ঘন্টা আগে পৌঁছানো যাবে। পরীক্ষা শুরুর অন্তত 10 মিনিট আগে আসনে বসে পড়তে হবে পরীক্ষার্থীদের। স্কেল, পেন্সিল, পেন, ইরেজার, সাধারণ ক্যালকুলেটর সঙ্গে রাখতে পারবে পরীক্ষার্থীরা। সংসদের নিয়ম, অভিভাবকরা পরীক্ষা কেন্দ্রের ভিতরে ঢুকতে পারবেন না। সংসদ সচিব তাপস মুখোপাধ্যায় জানান, কোন স্কুলের পড়ুয়াদের আসন কোন স্কুলে পড়েছে তার তালিকা রবিবার রাতে সংসদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সেই তালিকা একবার মিলিয়ে দেখে নিতে পারে পরীক্ষার্থীরা। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সহ ধরা পড়লে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন পর্যন্ত বাতিল হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আর কোনো দিন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সে বসতে পারবে না।